শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ দাবি, জামাইসহ আটক তিন। বগুড়ায় শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে 5,00,000 টাকা দাবি করেছেন জামাই। এ ঘটনায় জামাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম দিঘিরপাড়া এলাকার আবু সাইদ, একই উপজেলার চকজগৎপুর এলাকার জিয়াউর রহমান ও জাঙ্গালপাড়া এলাকার মোহাম্মদ হৃদয় প্রামাণিক। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার রাতে বগুড়া সদরের দ্বিতীয় বাইপাস এলাকার বাইতুল রহিম মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ গোফফার শাহকে তার মেয়ের জামাই আবু সাইদ ও তার সঙ্গীরা অপহরণ করেন। এরপর শ্বশুরকে শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকার নির্জন স্থানে একটি ভাঙা ঘরের মধ্যে বেঁধে রাখেন। তার পরিবারের লোকজনকে আসামি জিয়াউর রহমান ফোন করে 5,00,000 টাকা মুক্তিপণ দাবি করেন, না দিলে হত্যার হুমকি দেন। ওসি আরো জানান, গতকাল সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর থেকে আব্দুল গোপ্পারকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল ফোনের সূত্র ধরে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে মধ্যরাতে আব্দুল গোফফার শাহকে শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহতের জামাই আবু সাইদ ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।